नमस्कार दुग्गल फैब्रिकेशनर पक्ष के आरो एक नतून भिडियोते अपन सकल के जाना स्वागतम। आमी संदीप दुग्गल और आपनारा देखें दुग्गल फैब्रिकेशन। आज अपन जन्े नहीं भावे शाटार फिटिंग काज करी तार सम्पूर्ण भिडियो। भिडियोते स्टेप बाय स्टेप प्रथम थेके शेष पर्यंत काजरा देखानो आछे किभावे काज आमरा करछि किभावे फिटिंग करछि शुरू थेके शेष पर्यंत देखानो आछे। सम्पूर्ण भिडियोटा देखुन ना टेने टेने स्क्रिप्ट ना करे सम्पूर्ण भिडियोते आपनारा बुझते पारबेन जे आमरा शाटार फिटिंग किभावे करी। आमरा एई जे शाटारटा एखन फिटिंग करछि एई शाटारटार टोटाल हाइट 108 इंची। ব্যাকেট প্লেটের উপর থেকে পকেটের নিচে পর্যন্ত মাপ আছে 108 ইঞ্চি। গাইডের মুখে মুখে মাপ আছে 96 ইঞ্চি। এই শাটারটা ফিটিংয়েতে আমরা 18 ইঞ্চি জিরো গেজের স্প্রিং ব্যবহার করেছি। এই যে স্প্রিংটা দেখছেন 18 ইঞ্চি লম্বা জিরো গেজের ব্যবহার করেছি। আমার এই শাটারটাতে টোটাল গাইড রোল হুড কভার স্প্রিং সেটিং নিয়ে ওয়েট এসেছে 193 কেজি। মোট ওজন গাইড সহ 193 কেজি। 145 টাকা করে টোটাল কেজি হিসেবে শাটারটার খরচ হয়েছে 28,000 টাকা। আর শাটারের দুদিকে দুটো লক লাগানো আছে, লক দুটো 1,000 টাকা, মোট 29,000 টাকা খরচ হয়েছে। আপনারা সম্পূর্ণ কাজটা দেখুন কিভাবে ফিটিং করা হচ্ছে। এখন শাটারটাকে দড়ি বেঁধে উপরে টেনে তুলে নেওয়া হবে, নিয়ে দড়িগুলোকে সাইডে বেঁধে স্প্রিংটা টান দিয়ে শাটারটাকে ঝোলানো হবে। আমরা এই শাটারটাতে 1 কোট প্রাইমার করে ডেলিভারি করেছি। শাটারের রোল লক প্লেটেতে রেড প্রাইমার করা আছে আর শাটারের সাইডের চ্যানেলগুলোতে গ্যালভানাইজ কালার লাগানো আছে। যদিও শাটারটা পুরোটাই গ্যালভানাইজের মাল, সাদাপাতির মাল। আমরা এটাতে রেড প্রাইমার করেছি লক প্লেট আর রোলটা সহ। আপনারা দেখতে পাচ্ছেন শাটারের পাতিটা সহ রেড প্রাইমার করা আছে। এখন লক প্লেটটাকে গলিয়ে নেওয়া হলো দ্বিতীয় টাইম, কারণ একবারে লক প্লেট সহ গলিয়ে নিলে দড়ি দিয়ে টেনে তুলতে ওয়েটটা একটু বেড়ে যায়, যার জন্য লক প্লেটটা দ্বিতীয়বারের গলানো হয় নিচে দিয়ে। এখন স্প্রিংটাকে টান দিয়ে নেওয়া হচ্ছে। স্প্রিংটাকে টান দেওয়ার আগে সাইডে গ্রিজ লাগিয়ে স্প্রিংটা হপিং করে নেওয়া হয়েছে, যার জন্য স্প্রিংটা ইজি আরও বেশি হবে। হপিং করে নিলে গ্রিজটা ভিতর পর্যন্ত ঢুকে যায়। আমার এই স্প্রিংটা 6.5টা করে পাক দেওয়া হচ্ছে, 6টা সম্পূর্ণ আর 1টা অর্ধেক পর্যন্ত দিয়ে শাটারটা প্রথমত তুলে দেখা হবে যে ঠিকঠাক আছে কি না। যে চাকাগুলো দেখছেন এই চাকাগুলো সম্পূর্ণ 25-5 পাতি দিয়ে তৈরি। অনেকে কাস্টিং চাকা ব্যবহার করে, সেই চাকাটার মাপ হয় 6 ইঞ্চি। আমরা এই চাকাটা বাইরে বাইরে 8 ইঞ্চি মাপ রাখি। 8 ইঞ্চি মাপ রাখলে চাকাটা একটু বড় হয়, শাটারটা বেঁকে ওঠানামা করে না, এর জন্য সুবিধে হয়। শাটারটা অনেক ইজি বেশি হয়, তোলানামা করতে অনেক সুবিধে হয়, যার জন্য আমরা শাটারের চাকার মাপটা 8 ইঞ্চি বাইরে বাইরে রাখি। বা কেনা চাকা আমরা বা কাস্টিং চাকা ব্যবহার করি না। শাটারটা আমার স্প্রিং দিয়ে টান কমপ্লিট হয়ে গেছে, এবার তোলানামা করে দেখা হচ্ছে। একদম ইজি, এক হাতে তোলানামা করা যাবে, সেই রকমই ফিটিং হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এক হাতে তোলানামা করা যাচ্ছে। এখন এগুলো সাইডের স্টপারের মালগুলোকে লাগিয়ে নেওয়া হচ্ছে। দুদিকে দুটো স্টপারকে লাগিয়ে নিতে হবে, যাতে শাটারটা উপর দিকে তুললে আটকে যায় গিয়ে। এরপরে হুড কভার স্প্রিংয়ে গ্রিজ করার পর হুড কভার লাগানো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। গ্রিজ করার পর উপরের ঢাকনাটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে গ্রিজ স্প্রিংটা ভালো থাকে, গ্রিজের উপরে ধুলোবালি যাতে না পড়ে সেই জন্য হুক কভারটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে। হুক কভার লাগানো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর রিভিউ হয়েছে। এক হাতে তোলা নামা এত বড়ো সাঁতার, টোটাল হাইট 108 ইঞ্চি, মুখে মুখে মাপ আছে 96 ইঞ্চি, মানে সাঁতারের পাতটা কাটা হয়েছে 101 ইঞ্চি মতো। সাঁতারটা কমপ্লিট হয়ে গেছে, এবার লকগুলোকে চেকিং করে দেখে নেওয়া হবে যে লকটা ঠিকঠাক দেওয়া যাচ্ছে কি না। দেখে নিলেই আমাদের কাজ প্রায় শেষের দিকেই চলে এসেছে। এটা খিলপাতি ফেলে দেওয়া হলো, দিয়ে লকটাকে দিয়ে দেখে নেওয়া হচ্ছে। দুদিকের লকটাকেই দেখে নেওয়া হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।